রান্না হচ্ছে, ভাত বসে গেছে এখানটায়, আর এখানে বেগুন ফ্রাই হচ্ছে। এই বেগুনটা কালো জিরা দিয়ে একটু হালকা তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এটা দিয়ে এই পালং শাকটাকে বানাবো। পালং শাক হবে বেগুন বেগুন দিয়ে, আর এখানে বেগুন ভাজা হবে, চাক চাক করে কাটা আছে। আর এখানে লাউ কাটা আছে, লাউ দিয়ে ডাল ছিটিয়ে করবো। এখন অবধি এই প্ল্যানই আছে। আর একটু পানির করার ইচ্ছে আছে, যদি সময় হয় তাহলে পানির করব। রান্না বসিয়ে দিয়েছি। আজকে ওয়েদার দেখো পুরো ক্লাউডি, মানে রোদ কোথাও একটুকু রোদ নেই। আর এই গাছটাতে দেখো আমার কি দারুণ ফুল ফুটেছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কাছ থেকে। দেখো কত ফুল, পুরো গাছ ফুল, মানে ফুলে পাতা দেখা যাচ্ছে না, এত ফুল। কি দারুণ লাগে না এই ফুলগুলো। আর আজকে আমার লাল ফুলও অনেক ফুটেছে, ওদিকটায় অনেক লাল ফুল ফুটেছে। শীতকালে বেশি ফুল ফোটে না, বাট আজকে অনেকটাই ফুটেছে। তারপর তোমাদেরকে এই গাছের ফুলগুলো দেখাচ্ছি। ইস, কি সুন্দর লাগে, আমি খালি দেখছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। দেখো আর হাওয়া কি বাবা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, আজকে অনেক ফুল ফুটেছে। আর এই গাছের ফুলগুলো দেখো শীতে কত ছোট্ট ছোট্ট হয়ে যাচ্ছে। এই দেখো একটুখানি একটা ফুল, এই দেখো একদম একটু একটু হয়ে যাচ্ছে ফুলগুলো, এত শীত পড়েছে না। এই দেখো কইটুকুনি একটুখানি ফুল, এই ফুলগুলো কত বড় বড়, বিশাল বিশাল ফুল ফোটে, আর এখন কত ছোট হয়ে গেছে। লাল ফুলগুলো সাইজ আরও অনেকটাই বড় বড় হয়।
আর এই গাছে দেখো এই ফুলটা কইটুকুন ফুল ফুটেছে, এটা এটা কত বড় তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম, কত বিশাল বড় ফুল হয় এটা, এতটা বড় ফুল হয়। বাট আজকে দেখো শীতে কইটুকুন হয়ে গেছে, শীতে ফুলই ফোটে না বাবা, গাঁদা ফুলগুলো ফুটছে একটু একটু। এই এই গাছটাতে বেশ কয়েকটা গাঁদা ফুল আছে, ফুটছে আস্তে আস্তে করে। এই একটা দুটো গাছই গাঁদা ফুলের হয়েছে, আর এখন এত শীতে গাঁদা ফুল গাছ লাগালেও হবে না খুব একটা বেশি, তাই আমি আর লাগাচ্ছি না। আর এই গাছে ফুল হয়ে যায় তো, ওই গাছে দেখো ওই আগালে একটুখানি ফুল ফুটেছে, কইটুকুন ফুল, এটা কত বিশাল, এটা একটু তাও বিশাল বড় আছে, এর থেকে ডাবল বড় হয় ফুলগুলো, শীতে কি হাল ফুলের। যাক বল এখানে পড়ে আছে। Everyone, welcome or welcome back to the channel, to a new vlog. তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে তো ভীষণ ক্লাউডি ওয়েদার ছিল, তোমাদেরকে তো দেখালাম, তো যাই হোক এখন একটু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। তো রান্না বাড়া খাওয়া দাওয়া নিয়ে তো চলো তোমাদের সাথে দিনটাকে আজকে স্টার্ট করা যাক। সকালবেলা আমার ঘুম থেকে উঠার পর রান্নাবাড়া হয়ে গেছে, মুন্না খেয়ে অফিসেও চলে গেছে, আর এখন আমি স্নান করে পুজোটা দিয়ে নিলাম, আর এখন তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিব, খুব গল্প করব। তো আড্ডা দিতে গিয়ে জমিয়ে গল্প করার কথা চিন্তা করার সাথে সাথে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে সেই দিন মনে হচ্ছিল যে বছরটা শুরু করেছি, সেই দিন নিউ ইয়ার স্টার্ট হলো, আর দেখো আজকে মানে বছর শেষ, মানে ইয়ার এন্ডিং হতে চললো আর কি, আর দু একদিনের মধ্যেই এই বছর শেষ হয়ে যাবে, আবার নতুন বছর শুরু হবে। তো মনটা একটুখানি খারাপই লাগছিল যে ভালো মন্দ সবটার মাঝখান দিয়ে কীভাবে ধাই ধাই করে করে এই বছরটা কেটে গেল। তো যাই হোক এইভাবেই যেন হাসি খুশি সবটা মিলিয়ে মিশিয়ে ভালো থাকে সবাইকার সব বছর, সব বছর যেন এইভাবেই দেখতে দেখতে কেটে যায় সেটাই কামনা করি। তো এটাই ভাবছিলাম যে বছরটা সেদিন শুরু হলো, জাস্ট বললাম যে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে জানালাম, হই হুল্লোড় করলাম, আনন্দ ফুর্তি করলাম, আর আজকে দেখো বছর শেষ, মানে আর দু চার দিনের মধ্যেই ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে অ্যান্ড নিউ ইয়ার স্টার্ট হয়ে যাবে। তো সেটাই ভাবছিলাম যে কিভাবে দিন চলে যায়, মানে দিন শুরু হতে হতেই যেন দিন চলে যাচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক বেশ ভালোই লাগে কথাগুলো, পুরোনো কথা মাঝে মধ্যে মনে করলে ভালোই লাগে। এই বছরের শুরুতে অনেক কিছু হয়েছিল আমার সাথে ইনসিডেন্ট, তারপরে বেশ ভালোই বছরটা কাটলো। তো তারপরে কোভিডের সিচুয়েশনটাও আবার রিটার্ন এসেছিলো, 2020-তে যে সিচুয়েশনটা ছিল ভাবছিলাম যে 2021-এ সেই সিচুয়েশনটা থাকবে না, বাট আবার সেই সিচুয়েশনটাও এসেছিলো। তো যাই হোক আবার 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 আমরা ওভারকাম করে নিয়েছি। তো এই সমস্ত কিছু ভাবছিলাম, তারপরে রাজবীরের স্কুলের কথা ভাবছিলাম যে রাজবীরের স্কুলটা হচ্ছে না, স্কুলটা অনেকটা, যাই হোক আনন্দ ফুর্তি সবটাই হচ্ছে, বাট স্কুলটা একদম বাদ হয়ে গেল। তো সেই জিনিসটা জায়গাটা হোপ করছি যে এই বছরটা যেন কমসে কম ভালোই ভালোই সব বাচ্চারা যেন স্কুলে যেতে পারে, স্কুলের শিক্ষাটা খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা যেন সবাই পায়, সেই চিন্তাটাই করছিলাম। তো সব কিছু পজিটিভ থিঙ্কিং নিয়ে এই বছরটা শুরু করবো বলে আমি আগে থেকেই ভেবে রেখেছি, আর তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করলাম যে সত্যি সবাই খুব পজিটিভ থেকো, কেন কি এইবার আমাদেরকে করোনা সিচুয়েশন এরকম বুঝিয়ে দিয়েছে যে পজিটিভিটির থেকে বেশি বড় ওষুধ আর লোকের কাছে কিছু মানুষের কাছে থাকতে পারে না। তো সবসময় পজিটিভ থাকো, যেটা আমাদের হাতে আছে সবসময় থাকার মতন, আমরা কিছু করতে পারি চাই না পারি, কিন্তু বাট পজিটিভ তো থাকতেই পারি, মাইন্ডে সবসময় পজিটিভিটি রাখবে, আর সব বিপদ আপদ যাই থাকুক না কেন সব কিছু থেকে ওভারকাম হতে খুব হেল্প করে এই পজিটিভিটি। তো সবসময় পজিটিভ থেকো আর সবাইকে পজিটিভ রেখো, এটাই বলবো। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আমি লাঞ্চের থালি রেডি করে নিলাম, আজকে অনেকটা স্যালাড নিয়েছি, আমার মূলো কাঁচা মূলো খেতে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে আমার লাঞ্চে আছে আজকে রাইস, স্যালাড, বেগুন ভাজা, এটা হচ্ছে লাউ ঘণ্ট যেটা আমি ডাল ছিটিয়ে করেছিলাম, আর এটা হচ্ছে শাক, পালং শাক বেগুন দিয়ে, আর এটা হচ্ছে পানির। পানিরটা এত তাড়াহুড়ো করে বানিয়েছি, মুন্না হচ্ছে অফিসে খেয়েও গেছে আর পানির নিয়েও গেছে, তো অনেকটা তাড়াহুড়ো করে বানিয়েছিলাম পানিরটা, যাই হোক বানিয়েছিলাম বলে খেয়ে যেতে পেরেছে। তো এখন আমি লাঞ্চটা ঝটপট করে নেব।
লাঞ্চ করে এলাম। লাঞ্চটা আজকে দারুণ করলাম, মানে ভেজ খেয়েছি বাট খাওয়াটা সত্যি খুব ভালো খেয়েছি। আর এখানে এসে রাজবীরকে ঘুম পাড়ালাম, এতক্ষণ তোমাদের সাথে গল্প করিনি তার কারণ রাজবীরকে ঘুম পাড়াচ্ছিলাম আর ও ঘুমিয়ে পড়েছে। এরকমটাই রোজ আমি এখানে বসে বসে ওকে ঘুম পাড়াই আর ও ঘুমিয়ে পড়ে, তারপরে আমি একটুখানি রেস্ট নিই, রেস্ট নিয়ে উঠে বিকালে কিছু একটা টিফিন টিফিন করি। তো এখন একটু রেস্ট নিব, তারপরে আবার তোমাদের সাথে ইভিনিংয়ে কথা বলছি। এটা হচ্ছে সন্ধ্যার টিফিন চলে এসছে, দেখি কি এসে টিফিনে। কি এনেছে এগুলো, একটা কিছুতে বাড়ি আগে। তো টিফিনে এনেছে চিকেন রোল, এগুলো চিকেন রোল অ্যান্ড চিকেন ললিপপ। তো এখন টিফিনটা করে নেব। কি বলবো তোমাদের, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে না, আর এখন কিচ্ছু করতে ভালো লাগছে না সেরকম একটা। টিফিনটা করলাম, মুন্না আনলো, আনার পরে আমরা সবাই মিলে সকল টিফিনটা করে নিলাম, করে নিয়ে একটুখানি কফি বানালাম, কফি খেলাম, খেয়ে নিয়ে আবার টুক করে এসে কম্বলের নিচে বসে পড়েছি একটু, আবার একটুখানি এখন আবার সবাই মিলে একটু গল্প করবো, আড্ডা দিব, তারপরে গিয়ে ডিনার প্রিপেয়ার করব। আর বেশি লেট করব না, আজকে তাড়াহুড়ো করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকাল সকাল উঠতে হবে। আর ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে, তো বেশি রাত করে আর কোনো লাভ নেই। তো একটুখানি রাজবীরকে পড়াবো, এখন পড়িয়ে একটু আড্ডা দিব, আড্ডা দিয়ে ডিনারটা প্রিপেয়ার করে ফেলবো। আজকে ডিনারে হচ্ছে রাইস, এটা হচ্ছে ফুলকপির বড়া, আর এটা হচ্ছে বেগুনি উইথ ঘি অ্যান্ড কাঁচা লঙ্কা। এনো খেয়ে নাও। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। নাইস না? তো ডিনার করার পর এখন ফাইনালি আমি শুতে যাবো, অ্যান্ড ইটস টাইম টু সে বাই। আর রাজবীর আর ওর পাপা ওই ঘরে প্রচণ্ড হুড়োহুড়ি করছে, তাই আমি এই ঘরে এসে শ্যুট করছি। সো প্রতিদিনকার মতন তোমাদের সাথে আমার দিনটা সত্যিই খুব ভালো কাটলো, আর আই হোপ তোমাদেরও আমার ব্লগটা দেখে কোথাও না কোথাও একটু ভালো লেগেছে। আর তোমাদের যদি আমার ব্লগটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে, অ্যান্ড টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। Ta-da!